হ্যালো, কে? ও ভাইজান, ভাবিজানকে ওনার বাপের বাড়ি থেকে নিয়ে আসছেন, কিন্তু কিন্তু ওনার সন্তান হবে, পথে যদি ব্যথা ওঠে। কিন্তু জি ভাইজান, ঠিক আছে। কে ফোন করেছে চাচাজান? তোমার বাবা ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা চাচাজান, বাবা আমাদের তিন বোনের কাছে কেন আসে না, কেন কথা বলে না, কেন আমাদের মুখ দেখে না বলুন চাচাজান, বলুন বলুন না চাচাজান। ওসব কথা তোমরা শুনতে চাও না, তোমরা পড়তে যাও। আয়া, ওদেরকে নিয়ে যাও। যাও মা, এসো তোমরা। ভাইজান ওনার তিন মেয়ের মুখ দেখে না, ওদেরকে সহ্য করতে পারে না, কিন্তু তবুও ভাইজানের অবর্তমানে ওরাই হবে ভাইজানের এই প্রাসাদ, এই স্টেটের মালিক। আর যদি তাই হয় তাহলে আমি কিছুই পাবো না, কারণ এই সব কিছু আমাদের পৈতৃক সম্পত্তি নয়, সব কিছু ভাইজানের নিজের হাতে গড়া। তাই এই সব কিছুর মালিক আমাকে হতে হলে ভাইজানের তিন কন্যাকে মেরে ফেলতে হবে, তারপর সুযোগ বুঝে ভাইজানকে হত্যা করে আমি সব কিছুর মালিক হব। হ্যাঁ, আমাকে এই স্টেটের মালিক হতেই হবে। আমার এমন লাগছে কেন? কি হলো, এমন করছো কেন? ব্যথা করছে। ড্রাইভার, জলদি গাড়ি চালাও। তুমি আমাকে কথা দাও, আমার যদি কিছু হয় আমার মেয়েদেরকে দূরে সরিয়ে রাখবে না? না 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 না, ওদের মাথায় স্নেহের হাত রাখবে। কথা দাও, কথা দাও। ঠিকই, ড্রাইভার কি হয়েছে, গাড়ি থামালে কেন? স্যার, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এক মিনিট দেখি তো আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। বাড়িতে কেউ আছো? কেউ আছো বাড়িতে? একটু বাইরে এসো তো। কে? মালিক স্যার, আপনি? হ্যাঁ, তোমার বাড়িতে কে আছে? আমার বিধবা বোন। তাহলে ওকে ডাকো, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ডাকছি ডাকছি, আমি ডাকছি। হ্যাঁ, জলদি করো। শান্তি শান্তি শান্তি। জি ভাইজান। তার তো একটু বাইরে আয়। আসছি ভাইজান। ও
ডাকো ডাকো। তাড়াতাড়ি আয়। কে ভাইজান? দেখ, আরে আমাদের স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ, ওনার স্ত্রী, ওর প্রসব বেদনা উঠেছে, তুই নিয়ে যা। যাও যাও। আসুন বেগম সাহেবা, আসুন, কোনো ভয় নেই। আমি চেয়ারটা নিয়ে আসি স্যার। বসুন স্যার, বসুন। স্যার, আপনার তিন মেয়ের পর এবারে নিশ্চয়ই আপনি ছেলের মুখ দেখবেন স্যার। কিন্তু এবারও যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে মা ও মেয়ে দুজনকে আমি মেরে ফেলবো। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এর আগে আমার তিনটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু পুত্র সন্তানের অপেক্ষায় তাদের মুখ আমি দেখিনি। কারণ পুত্র না হলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। স্যার, ভাগ্যের উপরে কারো হাত নেই, তাই ভাগ্যকে মেনে নিয়ে আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করা উচিত স্যার। কারণ এটা আপনার ভুল সিদ্ধান্ত স্যার। তুমি একটু ভেতরে এসো। আমি একটু ভেতর থেকে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে রে? চুপ ভাইজান, ওনার মেয়ে হয়েছে, কিন্তু বেগম সাহেবা মারা গেছে। মরে গেছে? তাহলে তো এখন স্যার মেয়েটাকেও মেরে ফেলবে। কি বলছো ভাইজান? শোন শোন, আবার আমার মা মরা ছেলেটাকে ওখানে রেখে স্যারের মেয়েটাকে তুই এখানে নিয়ে। কিন্তু কেন? চুপ, যা বলছি তাই কর, পরে আমি তোকে সব বুঝিয়ে বলবো। যা যা। স্যার, আপনার মনের আশা পূরণ হয়েছে। তাহলে আমার ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ছেলে হয়েছে স্যার। কিন্তু 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 কি? বেগম সাহেব আর নেই। জমির স্যার, আপনি ভেতরে যান স্যার, যান স্যার। শেষ পর্যন্ত বাঘা প্রতাপ সাহের বংশের প্রদীপ জ্বালিয়ে তুমি নিজের জীবন প্রদীপ নিভিয়ে চলে গেলে, এ কষ্ট সইতে আমার কষ্ট হবে। তাই আজ তোমার লাশ ছুঁয়ে আমি কসম খাচ্ছি, তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি আর কোনো দিন দ্বিতীয় বিয়ে করব না, কোনো দিন না। জমির, তোমার সাহায্যের কথা আমার মনে থাকবে। এ তো আমার কর্তব্য ছিল স্যার। হ্যাঁ জমির, এই বাচ্চা কার? ও আমার মেয়ে। দুদিন আগে ওর মাকে জন্ম দিয়ে ওর মায়া কাটিয়ে চলে গেছে স্যার।
এখনো নাম রাখা হয়নি। আপনি আমাদের মালিক, তাই আপনি যদি একটা নাম রেখে যান আমি খুব খুশি হব স্যার। এক কাজ করো, ওর নাম মায়া রেখে দাও। জি স্যার, তাই রাখবো। স্যার আপনার গাড়ি তো নষ্ট, এখান থেকে যাবার তো কোনো ব্যবস্থা নেই, তাই যদি কিছু মনে না করেন মানে আমার টমটমে করে আপনাকে পৌঁছে দিতে পারি। ও, তুমি তাহলে কোচোয়ার? জি স্যার। বেশ চলুন স্যার, চলুন। এসো। তুমি এখানেই দাঁড়াও। দুলাল, দুলাল, এই দেখো দেখো, আমার ছেলে, আমার বংশের প্রদীপ। ভাইজান, এই ভাবি সাহেব কোথায়? ওর জন্মের সময় ওর মা মারা গেছে। আয়া, আয়া। এই নাও আমার ছেলে। আর শোনো, আমি বলেছিলাম আমার পুত্র সন্তান না হওয়া পর্যন্ত আমি আমার তিন মেয়ের মুখ দেখব না। আমার বংশের প্রদীপ পুত্র সন্তান আমি পেয়ে গেছি, আমি আজই আমার মেয়েদের মুখ দেখব। কিন্তু স্যার। যা বলেছি তাই করো। যা ভাইজান, এই প্রাসাদে আপনার মেয়ের অধিকার অথবা বধুর অধিকার পেতে পারে। জমির, তোমার কাছে আমি কিছুটা ঋণী বলে আজ তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। বেঁচেই যখন গেছি তখন একটা কথা শুনে রাখুন, আপনার ছেলের জন্য ভাগ্য যেমন আপনাকে আমার বাড়িতে নিয়ে গেছিল ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপরওয়ালা যেন আবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যায়। আমি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার দুয়ারে আপনার প্রতীক্ষায় থাকবো। হ্যাঁ, সালাম। শেষ পর্যন্ত বুকে পাথর বেঁধে তোমার সন্তানকে রেখে এসেছ। হ্যাঁ, বুকে পাথর বেঁধে ওকে রেখে এসেছি, আর ওই পাথর চিরদিন বুকের মাঝেই রেখে দেব, কোনোদিন ওকে দেখতে যাব না। কেন? ওকে যদি দেখতে যাই তাহলে ওর মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না। তাই বলে তুমি তোমার ছেলেকে দেখতেও যাবে না, তার ভালো মন্দের খবরও নেবে না? যাকে আল্লাহর নামে সঁপিয়ে দিয়েছি তাকে আল্লাহই দেখাশোনা করবে। স্যার, আপনি আসার পর এদের মৃত্যুর কথাই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি পুত্র সন্তানের খুশিতে
আমার কথা আপনি শুনতে চাননি স্যার। স্যার, ওদেরকে প্রতিদিনের মতো দুধ পান করতে দিই, কিন্তু দুধ পান করার সাথে সাথে ওরা ওরা কেমন যেন করতে লাগলো। আমি দিশাহারা হয়ে ডাক্তার আনতে ছুটে যাই, কিন্তু ডাক্তার নিয়ে এসে দেখি ওরা ওরা মরে গেছে। বিশ্বাস করুন স্যার, এটা আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। ভাইজান, খোদার ইচ্ছের উপর কারো হাত নেই, দুঃখ করবেন না, দুঃখ করবেন না ভাইজান। চল মা, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার কাজে বেরোবো। বস। চল চল চল, বহু বছর পর রাজ আগামীকাল বিলেত থেকে ফিরে আসবে, সময় মতো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবে। জি ভাইজান। রাজ এলেই আমার খেলা শুরু হবে। বিউটিফুল। সেক্রেটারি। ইয়েস বস। আমার দেশটা কেমন লাগছে? ও বিউটিফুল, অফ কোর্স লাগতেই হবে। কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললে কেন? বলছে বস, ওপেন। কোথায় যাও? শাট দ্য ডোর। স্টুল স্টুল স্টুল। ইয়েস, আমার পায়খানা চাপে আছে, অনেকক্ষণ সহ্য করে আছে। ও মাই গড, আর পারছি না, আর পারছি না। ও, এখানে এসব করতে দেখলে লোকে কি বলবে? কেউ দেখবে না, আমার আমব্রেলা মানে ছাতা সব ঢেকে দেবে, সব ঢেকিয়ে দেবে। ওকে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। হোয়ার ইজ দ্য প্লেস? ও মাই গড, দিস উইল বি স্লোজ মোশন। ও মাই গড, লুজ মোশন। ওয়াও, বিউটিফুল। এমন মিষ্টি কণ্ঠ, এই সুন্দর পরিবেশকে আরো মধুময় করে তুলেছে। মধুময়,
বড় মধুময়। কে তুমি, কে তুমি গাইছ? বলো কে তুমি, আমার সামনে এসো। কই, কাউকেই তো দেখছি না। আমার মনে হয় এতক্ষণ আমি যা শুনেছি সবই আমার মনের ভুল। আরে হাসছো কেন, সামনে এসো। আগে বলো কে তুমি, আর আমাকে সামনে আসতে বলছো কেন? তোমার মিষ্টি মধুর সুর আমাকে পাগল করে তুলেছে, এবং আমার মন বলছে তোমার সুন্দর কণ্ঠের চাইতে তুমি আরো সুন্দর। তাই তোমাকে একটিবার দেখার জন্যে আমার দুচোখ ব্যাকুল হয়ে আছে। সামনে এসো মাই ডিয়ার, সামনে এসো। তোমার এই ব্যাকুলতা দেখে মনে হচ্ছে তুমি একজন পাগল প্রেমিক, তাই তোমার কাছে ধরা দিতে আমার ভীষণ ভয় হচ্ছে। আমাকে যদি প্রেমিক মনে করে থাকো তাহলে প্রেমিকের কাছে প্রেমিকার আসতে কোনো ভয় নেই, কারণ প্রেম হলো ফুলের মতো পবিত্র। তাই তোমাকে আমি ফুল মনে করে স্পর্শ করব না। কিন্তু ফুলে যখন মধু জমে তখন ভ্রমর এসে তার মধু নিয়ে ফুলকে শূন্য করে ফুলে পাপড়ি ঝরিয়ে দেয়। তাই আমি তোমার কাছে এসে আমার পাপড়ি ঝরাতে চাই না। আমি আমি কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শ করব না। তাই একবার সামনে এসে আমার ব্যাকুল মনকে, আমার ব্যাকুল মনকে তুমি শান্ত করে দাও। তাহলে ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি আমি ফুল হয়ে ভ্রমরের কাছে ধরা দেব না। কোথায় সে? খোদা হাফেজ। শোনো, আমি কাল তোমার জন্য এখানে অপেক্ষা করব। কেন যে সামনে এলো না। এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, আমার সুর শুনে ছেলেটা আমাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, কিন্তু ধরা আমি দেইনি। তোকে দেখার ওর যখন এত ইচ্ছে ছিল তখন তোর চাঁদ মুখখানা দেখালে আমার কি বা ক্ষতি হতো? কার মনে কি আছে তা কি বলা যায়? তা বলা যায় না, তবে ওকে দেখে তোর কি মনে হয়েছিল বলতো? মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে চিরদিন ওকে ভালোবাসা যায়। তাহলে বেঁধে ফেল। মন দেব কি দেব না ভাবছি। দুলাল। জি ভাইজান। রাজের আসার কথা ছিল, এখনো আসছে না কেন? এক্ষুনি এসে যাবে, ওই তো এসে গেছে। হ্যালো মাই ডিয়ার পাপা। মাই ডিয়ার সান পাপা, হি ইজ মাই সেক্রেটারি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। শোনো, তুমি ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছো, এখানকার কোনো কিছু তোমার ভালো জানা নেই। আমরা স্টেটের মালিক, তাই এখানকার কারোর সাথে মিশতে হলে ভেবেচিন্তে মিশবে। হুম, জানো তো ছোট লোকদের সাথে মেলামেশা ভালো না। এবার যাও ভেতরে গিয়ে বিশ্রাম নাও। ওকে পাপা। হুম, তুমিও যাও। চলো। ওয়াও, হে সেক্রেটারি, লুক মাই প্যারেন্টস। এসেছিস, তোকে কত করে বলেছি পাহাড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবি না। আজ তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এই আল্লাদার থাকতো না। আজ থেকে আমাকে না বলে কোথাও বেরোতে পারবি না। দুদিন হয় শর্তে বিয়ে পরীক্ষা দিয়ে এসছিস, এখন যদি এইভাবে ঘোরাঘুরি করিস লোকে কি বলবে? খবরদার, যদি আর কোথাও বেরিয়েছিস তাহলে তাহলে তুমি আমাকে ধমকাচ্ছ।
যাও, তোমার সাথে কোনো কথা নেই। আরে আরে আরে, এই দেখো আবার কান্না শুরু করে দিল। মারে, তুই যদি আমার সঙ্গে রাগ করিস তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা, কাঁদিস না কাঁদিস না, তোর যখন যা ইচ্ছে তাই করিস। হ্যাঁ দুষ্ট, আমি বেরোলাম। সাবধানে যেও, বেঁচে গেছি। ওকে দেখতে না পেলে আমার চোখে কোনোদিন শান্তির ঘুম আসবে না। আড়াল থেকে ওকে আমি অনেকবার দেখেছি, তবু দেখে আমার স্বাদ মিটেনি। কিন্তু আমাকে চোখে না দেখে শুধু আমার কণ্ঠস্বর শুনে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। কাল এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে ও ভীষণ কষ্ট পাবে। আমি কি যাব? আচ্ছা টস করি, যাব যাব না, যাব যাব না, যাব হয়নি, যাব যাব না, যাব যাব না, যাব। তাহলে তো যেতেই হয়। কাল তোমাকে এখানে আসতে বলেছিলাম, এসেছই যখন তখন ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? মুখ দেখাও। আমি তোমাকে কেন মুখ দেখাবো? তোমাকে দেখার জন্য আমার মনে সাজ জেগেছে, কারণ আমি জানি তুমি এক অপরূপা। অপরূপা? তুমি তো আমাকে এখনো দেখোইনি। আমি তোমাকে দেখেছি। কখন, কোথায় দেখেছো? মনির আয়নাতে দেখেছি। মনির আয়নাতে কাউকে দেখা যায় না, শুধু ভাবা যায়। কিন্তু আমি হৃদয় দিয়ে দেখেছি, এবার দু চোখ ভরে দেখতে চাই। আমাকে দেখার জন্য তুমি পাগল হয়ে আছো, আর পাগলের সামনে আসা ভীষণ রিস্ক, বিপদ হতে পারে। তাই তোমাকে আরো ভালো করে জানি শুনি তারপর মুখ দেখাবো। আমাকে জানতে বুঝতে তোমার কতদিন লাগবে? দেখি আমার জন্য তুমি কতদিন ধৈর্য ধরতে পারো। খোদা হাফেজ। তোমার জন্য আমি সারা জীবন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবো। আমার পথ আঁকলে দাঁড়ালি কেন? তোমার পথে প্রাণেই তো আমি সারাক্ষণ চেয়ে থাকি, কখন আসবে আর কখন তোমাকে আমার মনের কথা বলবো? দেখ তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, যে পথে ফুল আছে মনে করছিস সে পথে কাঁটা ছাড়া আর কিছুই পাবি না। তাই ভুল পথে চলতে গিয়ে পায়ে কাঁটা ফুটাবি না, ওই কাঁটা খুব বিষাক্ত। তোমার কাঁটায় বিষ থাকলো আমি সেই বিষ রোজা হয়ে ঝেড়ে ফেলে দিব, আর পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার আমার। কালো এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি,
কি ভাবছো? ভাবছি মন দেব কি দেব না। মন তোমাকে দিতেই হবে, কারণ তোমার ওই মন শুধু আমার। তুমি আমার প্রেমের বাগিচার সেরা ফুল, ওই ফুল দিয়ে আমি মনের সুতোয় তোমার জন্য মালা গেঁথেছি, প্রেমের মালা। প্রেমের মালা। এবার বলো, তোমার মন আমার জন্য কিছু বলছে কিনা? আমার মন ভাবছে। কি ভাবছে?